ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার কাছে অতর্কিত হামলার মুখে ইউক্রেন বারবার পিছিয়ে পড়ছে। পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তাও ইউক্রেন রাশিয়ার সাথে কুলিয়ে উঠতে পারছে না। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা দিতে যাচ্ছে, যে বোমা বিশ্বের 120টি দেশে যে কোনো যুদ্ধে ব্যবহার নিষিদ্ধ। এই বোমা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। রুশ বাহিনীকে ইউক্রেন থেকে হটাতে এই বোমা কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পেন্টাগনের এক কর্মকর্তা। রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বোমা যে কোনো বোমার থেকে বেসামরিক মানুষের জন্য বেশি ক্ষতিকারক, যার কারণে এই বোমা বিশ্বজুড়ে নিষিদ্ধ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ইউক্রেনিদের কাছে ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যার ফলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে এখন সময়ের ব্যাপার। ইউক্রেনকে যুদ্ধে অস্ত্র সহায়তার নামে ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সহায়তা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র, এতে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণাও আসবে। পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা বলেছিলেন, গত সপ্তাহের নিরাপত্তা বৈঠকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে অ্যান্টনি ব্লিংকেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনা সভা হয়েছে। ক্লাস্টার বোমা দিয়ে রুশ বাহিনীকে হটিয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কৃত ক্লাস্টার এমন এক ধরনের বোমা যা ছোড়ার সময় মাঝ আকাশ থেকে শত শত ছোট বোমা বেরিয়ে মাটিতে পড়তে থাকে। এগুলো বিস্তৃত অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এগুলো মাটিতে পড়ে থাকলে বহুদিন পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় সক্রিয় থাকে এবং পরবর্তীতে যে কোনো সময় ধ্বংসের সৃষ্টি করে। এই ক্লাস্টার বোমার সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন কিংবা যুদ্ধবিমানের রানওয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়। এই বোমার সাহায্যে রাসায়নিক জৈবিক ছড়িয়ে দেওয়া সম্ভব এবং ল্যান্ডমাইন ধ্বংস করতে এই বোমা বিশেষ গুরুত্বপূর্ণ পরিকাঠামোর পাশাপাশি ব্যাপক হারে মানুষ হত্যা করা যায়। একটি বড় বোমা থেকে অসংখ্য ছোট ছোট বোমা ছুড়ে যা বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে বেসামরিকদের জন্য হুমকি তৈরি করে। এই বিপজ্জনক বোমা ব্যবহৃত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে। সেই সময় দুই দেশকেই বোমাটি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এই বোমা বহু বছর ধরে ব্যবহার হওয়ার আশঙ্কা আছে, উভয় পক্ষকেই অবিলম্বে এসব অস্ত্র ব্যবহার বন্ধ করা উচিত। এদিকে জুনের শুরুতে রুশ বিমানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন, তবে তাদের এই পাল্টা আক্রমণ প্রত্যাশা অনুযায়ী সফলতা পায়নি, কারণ বেশ শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা বলেছেন, রুশ বাহিনীকে হটাতে তাদের জন্য এখন সবচেয়ে বড় কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা। এই বোমা ব্যবহারের ফলে পরীক্ষা খনন করে অবস্থান নেওয়া রুশ বাহিনীকে হটিয়ে দেওয়া যাবে। যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের এখন যে পরিস্থিতি তাতে ক্লাস্টার বোমার শতভাগ প্রয়োজন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিলেও ন্যাটোর সদস্যপদ দিতে বেশ সতর্ক যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে জোটের নেতৃত্বকে আলটিমেটাম দিয়েছিলেন জেলেনস্কি, কিন্তু এর জবাবে ইউক্রেনকে পাল্টা সতর্কবার্তা দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ হতে অন্য সদস্যদের মতো যোগ্যতা এবং অর্থনৈতিক যোগ্যতা অর্জন করতে হবে, তাছাড়া ইউক্রেনের শাসনভারের পরিবর্তন হতে হবে।